দ্য 40 রুলস অফ লাভ। তো বইটার নাম দেখে কিন্তু মনে হয় যে হয়তো বা বইটা কোনো রোমান্টিক ধরনের বই হবে, এবং আমিও সেটা ভেবেই বইটা কিনেছিলাম, বাট বইটা সেরকম কিছু না। বইটা হচ্ছে মূলত ইসলামিক সুফিজম অর্থাৎ সুফিবাদের উপর নির্ভর করে লেখা একটা ফিকশনাল নভেল। বইটা লিখেছেন এলিফ শাফাক, তিনি একজন টার্কিশ ব্রিটিশ অথর। তো এর আগে আমি তার কোনো বই পড়িনি, এই প্রথম তার কোনো বই পড়লাম। এবং এই বইটাতে তিনি যেভাবে লিখেছেন, আমি মূল ঘটনায় যাচ্ছি না, মানে তার যেই নেটিং যে স্টাইলটা যেভাবে লিখেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে যেসব ম্যাটাফোর ইউজ করেছেন এত চমৎকার ছিল যে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বুকস দ্যাট আই হ্যাভ রেড ইন 2021। তো বইয়ের শুরুতে আমাদেরকে পরিচয় করানো হয় এলা রুবিনস্টিনের সাথে। 3 মেয়ে ও স্বামী তার সুখের সংসার, এবং তার হাজবেন্ড যথেষ্ট রিচ এবং কেয়ারিং। তো প্রথম দিকে মনে হয় যে হ্যাঁ, তার লাইফে কোনো প্রবলেম নেই, বাট তার কাছে মনে হচ্ছে যে দেয়ার ইজ সামথিং ইজ মিসিং ইন হার লাইফ। তাই সে ভাবলো হয়তো বা যদি কোনো একটা জব সে করে তাহলে হয়তো তার কাছে আরো ভালো লাগবে। তো সে যে জবটা নিল সেটা হচ্ছে এডিটর হিসেবে, অর্থাৎ যখন পাণ্ডুলিপি জমা দেওয়া হয় পাবলিশারের কাছে, পাবলিশার তাকে বইটা দিবে এবং সে বইটা পড়ে তাকে একটা রিপোর্ট লিখতে হবে যে বইটা পজিটিভ সাইড কি, নেগেটিভ সাইড কি, বইটা ছাপানো উচিত হবে কি হবে না, ইত্যাদি ইত্যাদি। তো প্রথম যে বইটা তাকে দেওয়া হয়, যে বইয়ের পাণ্ডুলিপিটা দেওয়া হয়, সেটার নাম হচ্ছে সুইট ব্লেসফেমি। লিখেছেন এজেদ জাহারা। তো এজেদ জাহারা এই বইতে একটা ক্যারেক্টার যে কিনা তার এটা প্রথম বই, আর আগে তার কখনো কোনো বই ছাপানো হয়নি। তো এই সুইট প্লেসফেমি বইটা এলা পড়া শুরু করবে, তার সাথে সাথে আমরাও পড়বো। অর্থাৎ এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে আপনি বই পড়ছেন, তার মধ্যে একটা চরিত্র বই পড়ছেন এবং সেই বইটাও আপনি পড়তে পারছেন। তো এই সুইট ব্লেসফেমি বইটা হচ্ছে জালালউদ্দিন, যিনি রুমি নামে বেশি পরিচিত, এবং তিনি মূলত বর্তমানে পরিচিত একজন পোয়েট হিসেবে, এবং তাকে বলা হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইসলামিক পোয়েট এভার। এবং তার বন্ধু শামস অফ তাবরিজকে নিয়ে ঘটনাটা, তাদের দুজনে যেই ফ্রেন্ডশিপ আছে সেটা নিয়ে লেখা হচ্ছে সুইট ব্লেসফেমি। তো এই সুইট ব্লেসফেমি বইটাতে আমরা পরিচিত হব শামস অফ তাবরিজের সাথে, যিনি হচ্ছেন একজন দরবেশ, এবং তিনি তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে 40টা রুলস তৈরি করেছেন নিজের জন্য, যেটাকে তিনি নাম দিয়েছেন 40 রুলস অফ লাভ। এবং তিনি বিশ্বাস করেন এই 40টা নিয়ম যদি কেউ তার লাইফে প্র্যাকটিস করে তাহলে তিনি স্রষ্টার অনেক কাছের বান্দা হতে পারবেন, তিনি স্রষ্টাকে পেতে পারবেন। তো তিনি চিন্তা করলেন যে তার তো মৃত্যু হবে এক সময়, তাই তিনি ভাবছেন তার এই যে জ্ঞান তিনি অর্জন করেছেন, তিনি যে 40টা রুলস তৈরি করেছেন, এই 40টা রুলস তিনি পৌঁছে দেবেন অন্য কারো মাধ্যমে। এবং সেই জন্য তিনি কোনো ছাত্র চাচ্ছেন না, বরং তিনি চাচ্ছেন একজন কম্পেনিয়ন, একজন বন্ধু। এবং আধ্যাত্মিক মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তিনি বুঝতে পারেন তার সেই বন্ধু হবে রুমি। তো রুমি সেই সময় ছিলেন একজন বিখ্যাত স্কলার, তার বক্তব্য শোনার জন্য দূর দূর দেশ থেকে মানুষ আসতো, এবং তার বক্তব্য শুনে মানুষের ডিপ্রেশন চলে যেত, মানুষ অন্তরে সুখ অনুভব করত। তো সেখান থেকেই রুমি এবং শামস তাবরিজ যখন ফ্রেন্ডশিপ শুরু হয়, রুমি বদলে যেতে শুরু করে, তিনি তার স্কলারি ওয়ার্ক বাদ দিয়ে তিনি সুফিবাদে বিশ্বাস হতে শুরু করেন। এবং রুমি কিন্তু প্রথমে পোয়েট ছিলেন না, তিনি স্কলার ছিলেন এবং কবিতা তার একদমই আসতো না। তো আস্তে আস্তে দেখা গেল যখন তিনি কিভাবে এই স্কলার থেকে পোয়েট হয়ে যান, এবং এই ক্ষেত্রে শামস তাবরিজের রোলটা কি ছিল সেটা আপনি জানতে পারবেন এই বইটা পড়ার মাধ্যমে। সুইট ব্লেসফেমিতে রুমি এবং শামস তাবরিজের ঘটনাগুলো পড়তে পড়তে অ্যালান নিজের জীবনটা চেঞ্জ হতে থাকে, জীবন সম্পর্কে তার যে আইডিয়াগুলো ছিল সেগুলো চেঞ্জ হতে থাকে। ভালোবাসা সম্পর্কে তার যে আইডিয়া ছিল, তিনি ভাবতেন যে লাভ ইজ নট ইম্পর্টেন্ট, বাট তার সেই আইডিয়াগুলো চেঞ্জ হতে থাকে, এবং তিনি বেশ বড় একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তার জীবনে। তো সেই বড় সিদ্ধান্তটা কি সেটা আমি এখানে ডিসক্লোজ করছি না, এর জন্য আপনারা পরে দেখে নেবেন। তো এই বইটাতে আমি সবচেয়ে বেশি যে জিনিসটা উপভোগ করেছি সেটা হচ্ছে এক একটা চ্যাপ্টার এক একজন ন্যারেট করছেন, অর্থাৎ এমন না যে শুরু থেকে শেষ পর্যন্ত একজনই বলে যাচ্ছেন, বরং আমরা এক একটা চ্যাপ্টারে এক একজন বক্তা পাচ্ছি, এবং তাদের মাধ্যমে যেটা হচ্ছে যে আমরা জীবন সম্পর্কে বা একই বিষয় সম্পর্কে বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পাচ্ছি যে একই বিষয়ে যে সাপোর্ট করছে সে কি কারণে সাপোর্ট করছে, যে সাপোর্ট করছে না সে কি কারণে সাপোর্ট করছে না সেটা আমরা জানতে পারছি। যেরকম আমরা লাইফ সম্পর্কে শামস তাবরিজ কি মনে করে সেটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি রুমি যে একজন স্কলার যার লাইফে কোনো দুঃখ কষ্ট নাই সে জীবনকে কিভাবে দেখছে, আবার একজন কুষ্ঠরোগী যাকে কেউ ফিরেও তাকায় না ভালোভাবে তার দিকে সে জীবনকে কিভাবে দেখছে, কিংবা একজন প্রস্টিটিউট যে তার জীবনের খারাপ অংশ থেকে ভালো অংশে ফিরে আসতে চায় সে কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, সে আল্লাহকে কিভাবে ভালোবাসে, কিংবা একজন ড্রাঙ্ক পার্সন সে অন্যদের সম্মুখে কি ভাবে। তো এই বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পাচ্ছি বিষয়গুলো। তো এই জিনিসটা আমি খুব এনজয় করেছি।
তো আমি বিশ্বাস করি আপনি যদি এই বইটা পড়েন তাহলে অবশ্যই আপনার আউটলুকে কিছুটা পরিবর্তন আসবে, আউটলুক আরো বিস্তৃত হবে, আপনি লাইফকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখতে শিখবেন। এবং যেহেতু বইটা সুফিবাদের উপর ডিপেন্ড করে লেখা এবং সুফিবাদের সাথে আমরা যারা সুন্নি মুসলিম তাদের কিছু চিন্তা ভাবনার পার্থক্য রয়েছে, তো সেদিক থেকে কিছুটা হয়তো আপনার কাছে কনফিউজিং মনে হবে। বাট আমি যদি অ্যাজ এ ফিকশনাল ওয়ার্ক বইটাকে জাজ করি, মানে অসাধারণ একটা বই, তাহলে অবশ্যই সাজেস্ট করবো বইটা পড়ে দেখার জন্য। ইট উইল হেল্প ইউ টু গ্রো অ্যাজ এ হিউম্যান বিং। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আই হোপ ইউ উইল রিড দিস বই এবং বইটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। সি ইউ ইন দ্য নেক্সট।